সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশব্যাপী যে দর্শন ভয়ঙ্কর রূপ নিয়েছে, বর্তমান সময়ের তরুণ তরুণীরা তাদের নিজেদের ইচ্ছায় গিয়ে তারা একে অপরের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়, কিন্তু লিপ্ত হওয়ার পরে সাধারণত বিয়ের প্রবণ দেখায় ছেলেরা, হয়তো বা শারীরিক সম্পর্কে তারা মিলিত হয়, কিন্তু যখনই তারা বিয়েটা না করে তখনই সেটা দর্শনে রূপান্তরিত হয়। তখন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেমন একাধিক সমস্যায় পড়তে হয় এই ধরনের রহস্যগুলো উদ্ঘাটনের জন্য, ঠিক তেমনি মৃত্যুর মতো ঘটনাও ঘটে প্রায়। যেমন গ্রাম থেকে একটি মেয়ে, একটি ছেলে রাজধানীতে আসেন উচ্চশিক্ষা লাভের জন্য, কিন্তু তারা উচ্চশিক্ষা লাভের জন্য এসে তারা প্রকৃতপক্ষে কী কাজ করছে, চলুন আমরা একটু দেখে আসি আমাদের এই ভিডিওটিতে। তবে হ্যাঁ দর্শক, দেখে আসার আগে আপনাদের সবাইকে একটি অনুরোধ করছি, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। চলুন দেখে আসি ভিডিওটি আমরা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে, আর যদি ভালো লেগে থাকে অন্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার দিবেন কমেন্ট বক্সে, আপনাদের মতামত তুলে ধরুন। যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আপনাদের পরামর্শ কিংবা অভিযোগ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।